ওম নম ভগবতে বাসুদেবায় নামাহা আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব। আপনি যে বাড়িতে চা পাতা ব্যবহার করেন চা খাওয়ার জন্য সেই চা পাতার জায়গাটি যদি বাড়ির একটি বিশেষ কোণে রাখতে পারেন তাহলে আপনি যদি লাখ টাকা চান পাবেন কোটি টাকা চলুন কিভাবে। সেই সম্পর্কে আলোচনা করি কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা আলোচনা শুরু করি আমরা জানি যে চা পাতা এটা শনিদেবের সাথে সম্পর্কযুক্ত যখন কালো হয়ে যায় চা শুকিয়ে গেলে আবার বুধ বুধ গ্রহ সবুজ পাতা থেকে তৈরি তাই বুধ গ্রহকেও এনহান্স করে আবার আরেকটি গ্রহকে এনহান্স করে রিপ্রেজেন্ট করে সেটি হচ্ছে রাহু এই রাহু কলিকালের রাজা অর্থাৎ আপনাকে চাইলে একনিমেষ করে দিতে পারে রাজা আবার রাজা থেকে করে দিতে পারে এক নিমেষে ফকির তাই রাহুকে সাথে নিয়ে চলতে হবে রাহু আপনাকে কিভাবে ফল দেবে সেটা কিন্তু আপনার জন্মছকে বুধের উপর নির্ভর করে আমরা জন্মছক বললাম না মনে আসলো তাই বললাম বুধের পজিশান দেখে কিন্তু রাহুর পজিশান আমরা বলতে পারি আজকে আলোচনা করছি যে চা পাতাটি যারা বাড়িতে চা খান সে যে কোনো দার্জিলিং খান বা আপনি আসামটি খান বা আপনি দুধ চায়ের যে গুটি চা সেটা খান কোনো ব্যাপার না সে যে কোনো চা কিসের বোতলে রাখবেন জানেন সবসময় কাচের বোতলে রাখবেন কাচ যেমন রাহুকে রিপ্রেজেন্ট করে আবার শুক্রকেও রিপ্রেজেন্ট করে এই কাচের বোতলে রাখবেন রাহুকে তাহলে স্ট্রং করা হবে কিন্তু আগে বলি যে এই কাচের বোতলে যখনই আপনি রাখবেন বাড়ির কোথায় রাখবেন আপনারা জানেন দশটি দিক আছে তার মধ্যে আটটি প্রধান দিক আর চারটি প্রধান আর বাদ বাকি চারটেও খুবই গুরুত্বপূর্ণ আর যে দুটি আছে অধ এবং ঊর্ধ্ব এবং অধ এই দুটোকেও আমরা ধরি আমাদের দরকার হয় দেখবেন অনেক উপায় করতে গেলে অনেক কার্য করতে গেলে এই দুটোকে দরকার হয় তাই এই আটটি দিকের মধ্যে কোন দিকে আপনি রাখবেন আপনি ধরুন রান্নাঘরে তো এই জিনিসগুলো সাজিয়ে রেখে দিয়েছেন যে প্যান্ট্রিগুলো প্যান্ট্রিতে রেখেছেন অর্থাৎ তাকে রেখেছেন বা যেখানে রাখুন আপনি মশলাপাতি এই সমস্ত জিনিস সব সময় আপনি দেখে নেবেন সেটি যেন কোন কোণে হয় নৈরিত কোণে হয় নৈরিত কোণ কাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণটাকে বলা হচ্ছে নৈরিত কোণ এই নৈরিত কোণে যে বাড়িতে চায়ের পাতা রাখা হয় অর্থাৎ র চায়ের পাতা চা করে বলিনি র চায়ের পাতা যে বাড়িতে রাখা হবে সেই বাড়িতে উত্তরোত্তর কি হবে উন্নতি দেখতে পাওয়া যাবে সে দশ টাকা চাইলে পাবে একশো টাকা লাখ টাকা চাইলে পাবে কোটি টাকা অবশ্যই আপনারা এই নৈরিত কোন মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোন সেখানে চা পাতা রাখুন এবং সেটা কিসের মধ্যে ভরে রাখবেন অবশ্যই আপনারা কাচের বোতলের মধ্যে ভরে রাখুন সে মুখটা আপনার যে কোনো কালার কোনো অসুবিধা নেই নীল হলে ভালো হয় যেহেতু রাহুর কালার এটি যদি করতে পারেন দেখুন আপনার জীবন সত্যি বদলে যাবে আপনাদের জীবন বদলে যাক আপনারা ধনবান হয়ে উঠুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ওম নম ভগবতে বাসুদেবায় হা